মুদাসসির মুহাম্মদ রহমতুল আলামিন মুহাম্মদ আর ইন্না তুয়াইনা কাল কাউসার মুহাম্মদ আলিফ লাম মিম মুহাম্মদ জালিকাল কিতাব মুহাম্মদ আর আউয়ালুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ أولونا محمد أوسطونا محمد آخرونا محمد كلنا محمد النور لالا نور محمد مدثر محمد مصمر محمد ادھر چرخے بنی والے محمد ادھر ادھر شکل جمی والے محمد ادھر چرخے بنی والے محمد ادھر شکل جمی والے محمد زینت یاسی محمد اور زبائش طہا محمد اور صاحب معراج محمد مدثر محمد مزمل محمد یاسین محمد ارے رحمت للعالمین محمد ارے انا توینا کل کوثر محمد কুরআনুল মজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল করিম, কুরআনুল মুবিন এই চারটি নামে কুরআনকে বলা হয়েছে। আমরা উনারে আবার পবিত্র বানিয়েছি কুরআন শরীফ। কুরআন শরীফটা কোন কুরআনেও নাই, হাদিসেও নাই, এটা বেদাত। তবে বেদাতে হাসান সাইয়াম সুন্দর বেদা হাসানা হাসানা সাইয়ামা। আর যদি গঞ্জে বাইশ বেদাত মানে টাপের পা থেকে মাথা পর্যন্ত যা কিনছেন সব বেদাত, মাইকে কথা বলুন বেদাত, দানের কলেজে দা চাইলটা খান ওই দানের কলটাও বেদাত, তাহলে ডেকির ছাতা খেয়ে দিন। সুতরাং এই কোরআন পাক, এই দেখেন আবার উদ্যাই সব কোরআনুল করিম পাতায় পাতায় লাইনে লাইনে সুফিবাদ গুরুবাদ আধ্যাত্মবাদ পীর ফকির লাইন ছাড়া যদি এইটা বাদ দেন তাহলে কোরআনের অর্থ করতে পড়াই যায় না। সেটাই আমি একটু আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব, তারপরে পানি দিলাম। প্রথমেই আসা যান ফ্রান্সের এক বিখ্যাত বৈজ্ঞানিক, তার নাম মরিস বুকাই। উনি বাইবেল কোরআন এন্ড সায়েন্স একটা বই লিখা, বহু মুসলমান বানাইছেন, উনি নিজে মুসলমান হয়েছে।
বিজ্ঞানটা কিন্তু এই যুগের বিজ্ঞান, এই যুগের বিজ্ঞান যদি আধুনিক বিজ্ঞান হয়, আরো আধুনিকে যায়, তাইলে কোরআনের তার ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে, কোরআন ঠিকই থাকবে তার ব্যাখ্যা ভুল হয়ে যাবে। যদি জিনসের ভাগ করে কোনদিন চিকিৎসা হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞানের এখনকার শাস্ত্র দিয়ে যে কোরআন মিলাইছে সেটা তার ব্যাখ্যা ভুল হয়ে যায়। এরকম আমরা কিন্তু অনেকেই কোরআন শরীফ পড়ি, কিন্তু একটু গবেষণা আমরা করি না, আমরা জ্ঞান অর্জন করার জন্য পড়ি না। সরকারে দুআলম বলেছেন, ওয়ান আওয়ার মেডিটেশন অফ ক্রিয়েশন অফ গড ইজ হোলিয়ার দেন 70 ইয়ার্স অফ প্রেয়ার। এক ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর ইবাদতের চেয়েও শ্রেয়। জ্ঞান অর্জন কোথায় করবেন? ফতুয়া জ্ঞান না, আমার জ্ঞান আবার এই বস্তু জগতের জ্ঞানের জন্য রাসূলুল্লাহ বলেছেন। যদি বলে বলেন নাই, তাহলে রাসূলুল্লাহ বলছেন জ্ঞান অর্জন করতে যাও যদি শুধু চীন দেশেও যেতে হয়, তাহলে জ্ঞানের জন্য উনি যার পর নাই আমার রাসূলুল্লাহ তাগিদ দিয়েছেন। উনি বলেছেন, দ্য ইঙ্ক অফ দ্য স্কলার ইজ হোলিয়ার দেন দ্য ব্লাড অফ দ্য মার্টিয়ার। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্ত হইতে পবিত্র। আমার নবীজি বলছেন, সিক নলেজ ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ। জ্ঞান অর্জন করো জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত। জ্ঞান অর্জন কর এমন কি দুর্গম চীন দেশে যাইতে হইল। হি হু ইজ সার্চিং নলেজ, যে জ্ঞান অর্জন করার জন্য অগ্রসর হয়েছে এবং ইন দ্য ওয়ে হি ডাই হি ইজ টু বি রেকর্ড অ্যাজ এ মার্টার। জ্ঞান অর্জন করার পথে যদি মৃত্যুবরণ করে তাকে শহীদ দরজা দেওয়া হবে। এই মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সব ছিল এই আলজেব্রা থেকে আলজেব্রা, ইবনে সিনার যে এই ডাক্তারি বিদ্যা, এই সমস্ত সায়েন্স বিজ্ঞান টেকনোলজি সব মুসলমানেরই ছিল। আজ সেই বিজ্ঞান কোথায়, জ্ঞান কোথায়? আজ আমাদের জ্ঞান নাই। কেন নাই? জ্ঞান অর্জন করতে হইলে জ্ঞানের বিদ্যাপীঠ লাগে। এই জ্ঞান যে অর্জন করবে, নামাজ পড়তে গেলে মসজিদ লাগে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে একটা মসজিদ লাগে, জামাতের সঙ্গে পড়তে গেলে, জ্ঞান অর্জন করতে গেলেও বিদ্যাপীঠ লাগে। আফসোস, আমি নামাজ পাঁচত্ব ফরজ পড়া অবশ্যই কর্তব্য, সেই সঙ্গে কত বড় কথা বলছে যে 70 বছর ইবাদতের চেয়েও জ্ঞান অর্জন করা, এক ঘন্টা জ্ঞান অর্জন করা উত্তম। অথচ সেই জ্ঞান থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আজকে চিন্তা করেন তো, একটু চিন্তা করে দেখেন তো, সায়েন্স টেকনোলজি বিজ্ঞান জ্ঞান সব ইউরোপ আমেরিকার কাছে, 51টা মুসলমান দেশ কান ধরে উঠায় আর বসায়। যাও এক সাতটা বসেন উঠতা ছিল, দেখছেন ইউরোপ আমেরিকা সব মিলা তারে পিটাই। আরে মিয়া ভাই, মুসলমান তো 73 ফেরকা, খ্রিস্টানগো 250 ফেরকা, প্রোটেস্টান্ট ক্যাথলিক বার্নাবাস এক্লিজিয়াস্টিক্যাল রিজার্ভেশন জোসেফাইট
হানাফাইট প্রেসবিটেরিয়ান কত ফেরকা আমাদের সেদিন বলল একটা ইউরোপের খ্রিস্টান দেশের মুসলমান খোঁচা দিয়ে দেখুন আড়াইশো ফেরকা ভুইলা সব এক হয়ে যায় আর আমরা তেহাত্তর ফেরকার মুসলমান এক হইতে পারলাম না এক সে বেদনাদায়ক আর দুঃখ কি হতে পারে সরকারের দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত শ্রীকৃষ্ণ পর্যন্ত বলে গেলেন শ্রীকৃষ্ণের কথা এই মহামন্ত্র মহাবাণী নিয়ে আসবেন এক মহাপুরুষ তার বাবার বাবার নাম আব্দুল্লাহ সে রসুল সে মোহাম্মদ